আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমার সবাই আশা করি ভালো আছো তোমাদের সকলকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে একাদশ শ্রেণী ভর্তি নিয়ে আমরা কথাবার্তা বলবো বিষয় হচ্ছে সরকারি কলেজ ভর্তি দু হাজার বাইশ সরকারি কলেজে পড়াশোনার সুযোগ সুবিধা অন্যরকমের বেতন কম সুযোগ সুবিধা অনেক আছে ঠিক আছে সো এই জন্য সরকারি কলেজে সবারই একটা দৃষ্টিকোণ থাকে যে ভর্তি হওয়ার তাছাড়া সরকারি কলেজ থেকে অনেকেই অনেক দূর পর্যন্ত গিয়েছে সরকারি কলেজে পড়াশোনা করে কারণ ইন্টার লেভেলে বেসরকারি কলেজে পড়াশোনা করা মানে অনেক টাকা পয়সা খরচ করা সেখানে ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করতে অনেক ধরনের ঝামেলা হয়ে যায় সো সরকারি কলেজ সবার পছন্দ থাকে প্রথমেই সো এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো প্রথমেই বলে ক্যাজুয়ালি কথাবার্তা বলবো কোনো ডকুমেন্টারি ভিডিও না তোমাদের একজন বড় ভাই সুবন ভাই সেই হিসাবে তোমাদেরকে কয়েকটা সাজেশন দিব সরকারি কলেজ নিয়ে ওকে এই আর কি এখানে আর কোনো ধরনের ডকুমেন্টারি ভাবে একদম গুছায় গেছায় কথাবার্তা বলতে পারবো না আর মূল সম্পূর্ণ ভিডিওটি দেখবা আমি এখানে অনেকগুলো মানে পয়েন্টও তোমাদের সামনে তুলে ধরবো দেখে নি কোন কোন পয়েন্ট নিয়ে কথা বলবো একটা হচ্ছে সরকারি কলেজে আবেদন করতে কত পয়েন্ট লাগবে সরকারি কলেজে চান্স পেতে কত পয়েন্ট লাগবে আবেদন তো যে কেউ করতে পারবা তাই না বাট চান্স পাওয়ারটা কিন্তু তা না অর্থাৎ দেখা গেল সরকারি কলেজের সিট আছে দুইশো আবেদন করছে এক হাজার যে কেউ করতে পারবে বাট চান্স পাবে কিন্তু শুধুমাত্র সেই জন সো এখানে কিন্তু আলাদা আলাদা বিষয় ফার্স্ট পদক্ষেপ হচ্ছে আবেদন দিন হচ্ছে চান্স চান্স বাট তুমি যদি পাবা না সেটা যদি তুমি আগে জেনে যাও তাহলে তুমি আবেদন করলা এখন যে কলেজে তুমি চান্স পাবা না সেখানে তো আবেদন করলে লাভ নাই বা যেখানে তুমি চান্স পাবা সেখানে তুমি আবেদন যদি না করো তাহলে তুমি বোকামি করবা সো এই দুইটা বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবো সাথে কথাবার্তা বলবো সরকারি কলেজে ভর্তি ভর্তি ফি বা খরচ নিয়ে একটু কথাবার্তা বলবো আর বেতন ফর্ম ফিলাপের একটু নিয়ে কথা বলবো কারণ সরকারি কলেজে শুধুমাত্র বেতন আর ফর্ম আপ দিতে হয় আর তেমন কোনো খরচ দিতে হয় না সো এই বিষয়গুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে কথাবার্তা বলবো প্রথমে আমি তোমাদেরকে একটু বেতন এবং ফর্ম আপের বিষয়টা সারি আর ভর্তি বিষয়টা একটু নিই বেতন যদি বলি সরকারি কলেজে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা এরকমটা বেতন হয়ে থাকে দেখা গেল মানে বেসরকারি কলেজে এক বছরে মানে এক মাসে যে বেতন তোমরা দিবা আর সরকারি কলেজে সারা বছরের বেতন তাই দেখা গেল বেসরকারি কলেজে পাঁচশো টাকার বেতন আর সরকারি কলেজে সারা মাস মানে সারা বছরের বেতনই পাঁচশো টাকা ওকে আর ফর্ম ফিল আপের ক্ষেত্রে ওই রকমের যে বেসরকারি কলেজ থেকে প্রায় থার্টি থেকে ফোরটি পার্সেন্ট কম হবে অর্থাৎ দেখা গেলো যে যদি বেসরকারি কলেজে নেয় পাঁচ হাজার টাকা তাহলে এখানে নেবে তিন হাজার টাকা তাছাড়া আর অনেক সংগঠন আছে তার মাধ্যমে তোমরা এখানে টাকা পয়সা কমাইতে পারবা আর কলেজে ভর্তি ফি নিয়ে যদি বলি এখানে বেসরকারি কলেজ সরকারি কলেজের ক্ষেত্রে অনেক কম অনেক কম এটা ইতিমধ্যে আমি কত টাকা কলেজে ভর্তি ফি লাগবে সেখানে আমি বলেছি এমপিভুক্ত অর্থাৎ এমপিভুক্তগুলোকেই বুঝে নেওয়া সরকারি কলেজ সেই পরিপ্রেক্ষিতে তাদের প্রায় উপজেলা পর্যায়ে মেবি পনেরোশো টাকা খরচ হয় তারপর জেলা পর্যায়ে প্রতিশো আর তোমাদের ঢাকা মেট্রোপলিটন এলাকায় এই মনে চার হাজার এরকম সামথিং হয় এটা নিয়ে ভিডিও একটা আছে সেই ভিডিওটা দিয়ে দেখবা আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো তাছাড়া ডিসক্রিপশনে আরও দুই তিনটে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো যেখানে তোমাদের ভর্তির যোগ্যতা নিয়ে আমি কথাবার্তা বলেছি আর যেখানে তোমাদের ওই যে ভর্তির যে গুরুত্বপূর্ণ তারিখগুলো কবে কি তোমরা আবেদন করবে কবে মাইগ্রোশন কবে নিশ্চয়ন সেগুলো নিয়ে ভিডিও করেছি সেগুলো তোমরা দেখে নিও সেই দুইটা পয়েন্ট আমাদেরকে একটু গেল আমি ছোট্ট একটু ধারণা দিলাম আমি এই দুইটা পয়েন্ট নিয়ে বেশি কথাবার্তা বলবো না আগেই বলেছি এখন আমরা কথা বলবো সরকার কলেজে যে চান্স পেতে কত পয়েন্ট লাগবে আবেদন করতে কত পয়েন্ট লাগবে প্রথমেই বলে আমি কথাবার্তা বলবো বিজ্ঞান ব্যবসা মানবিক তিনটা আলাদা আলাদা কারণ সবারই আলাদা আলাদা চিন্তাভাবনা আছে বিজ্ঞান বিভাগের যোগ্যতা অন্যরকম হয় যারা এ প্লাস পায় তারা অগ্রাধিকার পাবে আবার ব্যবসা বিভাগে এ প্লাস পাওয়া মানে কিন্তু অনেক কিছু কারণ ব্যবসা বিভাগে এ প্লাস তুলনামূলক অনেক কম আবার রেজাল্ট মানে এখানে কয়েকটা বিষয় আলাদা আলাদা আমি একটু তুলে ধরবো আর এখানে আমি একটু কথাবার্তা বলবো যে কলেজ চয়েস নিয়ে প্রথমে কলেজ চয়েসটা জেনে নাও তাহলে তোমার জন্য ভালো হবে কলেজ চয়েস তুমি সর্বনিম্ন পাঁচটা করতে পারবা সর্বোচ্চ দশটা দশটার বাইরে কিন্তু আবার করতে পারবা না সর্বনিম্ন পাঁচটা সর্বোচ্চ দশটা প্রথম তাপে কলেজ আবেদনের তালিকাটা হবে ঠিক এরকমের যে দশটা দেখো এখানে আমি একটু তোমাদেরকে বুঝিয়ে বলি ধর তুমি তোমার কাছে পাঁচটা কলেজে আবেদন করবা অবশ্যই তুমি তোমার পাঁচটা কলেজ চুজ করবা আমার এখানে রিকমেন্ডেশন থাকবে যে তোমরা অবশ্যই দশটা কলেজ দিবা অবশ্যই অবশ্যই দশটা কলেজ তোমার আশেপাশে তুমি খোঁজখবর নিয়ে দশটা কলেজের লিস্ট আজকেই তৈরি করে ফেলো দশটা কলেজ অবশ্যই তোমরা দিবা সো দশটা কলেজ দেওয়ার পরবর্তীতে আমি এবার আসি তোমাদের এখানে দেখো এখানে আমি বলেছি যে আবেদন করতে কত পয়েন্ট লাগবে প্রত্যেকটা সরকারি কলেজে কিন্তু যে কেউ আবেদন করতে পারবে ওকে এখানে আমি যদি তোমাদের যে আমি আমার ওই যে বিজ্ঞপ্তি আমি দেখিয়ে দিয়েছি যোগ্যতাতে যে মানে নীতিমালায় বলা হয়েছে যে যারা পাশ করেছে তারা আবেদন করতে পারবে কিন্তু এখানে কলেজকে বলে দিয়েছে আপনি যদি কোনো শিক্ষার্থীর লিমিটেশন করে দেন যে না ফোর পয়েন্ট মানে ফোর পয়েন্টের নিচে কেউ আবেদন করতে পারবে না বা থ্রি পয়েন্টের নিচে কেউ আবেদন করতে পারবে না সেটা চাইলে কলেজ করতে পারবে সো ধরে নাও সরকারি কলেজগুলোতে মিনিমাম মানে ধরে নাও ধরে নাও যে টু পয়েন্ট ফাইভ জিরোর নিচে কেউ আবেদন করতে পারবে না তার উপরে টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে সবাই আবেদন করতে পারবে সেটা সায়েন্স কমার্স আর সকলের ক্ষেত্রেই আর ঢাকার রাজধানীর কেন্দ্রিক যে সরকারি কলেজগুলো আছে সেখানে হাই কম্পিটিশন হয় সো সেখানে ধরে নাও যে সায়েন্সের ক্ষেত্রে অন্তঃপক্ষে ফোর পয়েন্ট ফাইভ জিরো কমার্সের ক্ষেত্রে ফোর পয়েন্ট বা থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর্টসের ক্ষেত্রে থ্রি পয়েন্ট এরকমটা হয়ে থাকবে ওকে সো এখানে কত হচ্ছে যে মানে আবেদন তোমরা যে কেউ করতে পারবে আবেদন নিয়ে আমার কোনো সমস্যা নেই কারণ আবেদন অনেক মানুষই করতে পারবে হয়তো দেখা গেলো গুটি কয়েক মানুষ যারা রেজাল্ট খারাপ করেছে তারা করতে পারবে না আর এবছর রেজাল্ট তুলনামূলক ভালো হয়েছে মানে যারা খারাপ করেছে একদম খারাপ করেছে যারা ভালো করেছে একদম ভালো করেছে বাট অ্যাভারেজে স্টুডেন্ট খুবই কম ওকে এরপর বলে আমি সবাই বলে যে চান্স পেতে তোমাদের কত পয়েন্ট লাগবে দেখো চান্স পাওয়ার বেশি মানে বিষয়টা এসে দুইটা পয়েন্ট দুইটা বিষয় আসে ফার্স্ট যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে সেই কলেজে আসন সংখ্যা কত দেখা গেল সেই কলেজটা হচ্ছে ঢাকা কেন্দ্রিক ধরো ঢাকার মধ্যে একটা কলেজ সেখানে আসন সংখ্যা হচ্ছে ধরো পাঁচশো আসন সংখ্যা আছে তোমার ডিপার্টমেন্ট অর্থাৎ বিজ্ঞান আর্টস কমার্সে এখন দেখা গেলো যে পাঁচশো আসনের বিপরীতে সারা দেশ থেকে কিন্তু আবেদন করবে তাহলে তোমার মাথায় রাখতে হবে যে সারা দেশ থেকে যদি আবেদন করতে তাহলে হাইলি কম্পিটিশন হবে ওখানে অনেক বড় একটা প্রতিযোগিতা হবে সো এই জায়গায় আমি আমার রেজাল্টটা নিয়ে চান্স পাবো কিনা আমি আবারও বলছি তোমাকেই বলছি তোমাকেই বলছি খেয়াল করে রাখো তুমি কি চাও সেটা এখানে ডিমান্ড করে না তোমার রেজাল্ট কি চাই সেটা এখানে ডিম্যান্ড করে মানে রেজাল্ট কি ডিমান্ড করে সেটা তোমার এখানে করতে হবে তুমি চাচ্ছ যে ইউরোপ আমেরিকা গিয়ে পড়াশোনা করবা সেটা তো তোমার রেজাল্ট ডিমান্ড করে না তোমার রেজাল্ট ডিমান্ড করে উপজেলার একটা বেস্ট কলেজ তোমার রেজাল্ট ডিমান্ড করে মানে জেলার একটা ভালো কলেজ তোমার রেজাল্ট ডিমান্ড করে বিভাগের সো তুমি সেখানে আইসে কিন্তু মানে রাজধানীতে আসতে পারবে না আবার যারা ভালো রেজাল্ট সেটা ক্ষেত্রে তোমার ভালো রেজাল্ট তুমি অফকোর্স ভালো একটা কলেজ চয়েস দিতে পারো আমার কথা হচ্ছে তোমার রেজাল্ট যেটা ডিমান্ড করবে সেটা তুমি করবা তাহলে তুমি কলেজে খুব সহজে চান্স পাবা আর সরকারি কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমাদের এই লিস্টটা আমি যে লিস্টটা দেখাইলাম এলাম কলেজ আবেদন এটা খুবই গুরুত্বপূর্ণ সরকারি কলেজগুলোকে অলওয়েস প্রথম দিকে তুমি রাখবা ওকে কেন রাখবার প্রথম থেকে আমি তোমাকে বলি ধরো এখানে মানে বাংলাদেশের এই যে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন প্রসেসটা এরকম যে তুমি ধরো চান্স পাইলা কোথায় পাইলা ধরো প্রথম এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই তিনটা কলেজ তুমি সরকারি কলেজ দিলা ওকে চার নম্বরে তুমি গিয়ে চান্স পাইলা চার নম্বরে গিয়ে তুমি কি করলা চান্স পাইলা এবং চার নম্বরে তোমাকে যেহেতু চান্স তুমি পাইছো তোমাকে অবশ্যই ভর্তি নিশ্চয়ন করতে হবে তুমি ভর্তি নিশ্চয়ন করে ফেললা এর পরবর্তীতে মূলত খেলাটা শুরু হয় সেটা হচ্ছে মাইগ্রেশন পর্ব মাইগ্রেশন পর্বতে যেটা হয় কি যে যদি এই যে এক দুই তিন এই যে সিরিয়ালে যদি কেউ মানে আবেদন মানে চান্স পাইছে কিন্তু ভর্তি হয় না সেক্ষেত্রে আসনটা ফাঁকা থাকবে পরবর্তীতে তুমি চাইলে মানে এখানে কিন্তু তোমার আর কোনো কিছু করতে হবে না মাইগ্রেশন তখনই অন হবে যখন তুমি নিশ্চয়ন করবা দুইশো অষ্টআশি টাকা দিয়ে যখনই নিশ্চয়ন করবা তখনই মাইগ্রেশন অন হয়ে যাবে মাইগ্রেশন অন হয়ে দেখা গেলো যে অটোমেটিক্যালি যদি এই তিনটা মানে কলেজের মধ্যে কোনো জায়গায় আসন ফাঁকা থাকে এবং তুমি যদি যোগ্য মনে করে তোমাকে শিক্ষকরা সাথে সাথে তোমাকে এখানে নিয়ে নিবে মানে কথা বুঝছো যে অবশ্যই তোমাকে এক্ষেত্রে কি করতে হবে যে প্রোবাবিলিটি লিস্ট বা যে কলেজের আবেদন লিস্ট এটাকে ভালো কলেজগুলোকে তোমার প্রথম দিকে রাখতে হবে এবং খারাপ কলেজটাকে একদম সবার শেষে এভাবেই তোমাকে মূলত কলেজটা সাজাতে হবে দেখা গেলো তুমি সর্ব আট নম্বর চান্স পাইলা এর উপরে কলেজগুলো ভালো তুমি চাইলে সে কলেজগুলোতে চান্স পেতে পারলা এখন তুমি কখনো মানে মাইগ্রেশনে কখনো নিচে আসা যায় না আমি আবারও বলছি মাইগ্রেশনে কখনোই নিচে আসা যায় না যে তুমি চার নাম্বারে চান্স করছো তুমি চাইলে পাঁচ নম্বরে আসবা সেক্ষেত্রে তোমাকে তাহলে ওই যে ভর্তি নিশ্চয়টা বাতিল করতে হবে ভর্তিও হবে না নতুন করে আবেদন সেক্ষেত্রে নতুন করে আবেদন করলে চান্স পাবা কি না সেটা গ্যারান্টি তো নাই সো এই দিক থেকে বলবো যে চান্স পেতে হলে তোমাকে অবশ্যই ফার্স্ট তোমাদের সরকারি কলেজগুলোকে ফার্স্টে রাখতে হবে এবং মিনিমাম যোগ্যতা তোমাকে থাকতে হবে আমি আবারও বলছি তোমার যদি সরকারি কলেজে ভর্তি যদি যোগ্যতা থাকে তাহলে তুমি চান্স পর যদি যোগ্যতা থাকলে দেন তুমি সেখানে আবেদন করো তুমি এখন টু পয়েন্ট নিয়ে সরকারি কলেজে আবেদন করে যদি সেখানে হাইলি কম্পিটিশন হয় তাহলে তুমি চান্স পাবা না আমার কথাটা বুঝছো মানে মোটামুটি একটা ভালো রেজাল্ট তো তোমার লাগবে যদি সরকারি কলেজে মোটামুটি সবাই ভর্তি হওয়ার জন্য একটা মানে চিন্তা ভাবনা থাকে সো এই হচ্ছে একটা কথা আর পরবর্তী আমি তোমাদের একটা কথাই বলবো দেখো তোমাদের এখানে মানে কলেজের আবেদন প্রসেসটা তোমরা যতটা কঠিন মনে করো অতটা কঠিন না বিষয়গুলো খুবই সহজ ফার্স্ট টাইম যখন তোমরা আবেদন করবা তখন তোমাদেরকে জাস্ট এই যে প্রবেলিটি লিস্ট বা যে এই যে কলেজ যেটা আছে এই কলেজ লিস্টের যদি তুমি পারো তোমার কোনো বড়ো ভাই বা অভিভাবকদের নিয়ে বসো এখানে তোমার প্রথম যে পছন্দ সেটা প্রথমেই রাখবা দ্বিতীয় যে যেটা সেটা দুই নম্বরে রাখবে এভাবে তুমি তোমার লিস্টটা তৈরি করবা আমি বারবার বলবো এই লিস্টটা যদি তোমরা জোর দাও এই যে লিস্টটা যখন তোমরা আবেদন করবা তখন তোমরা যা ইচ্ছা তাই আবেদন করো না তাহলে ঝামেলা পড়ে যাবা সো সরকারি কলেজে আবেদন করতে হলে বা চান্স পাইতে হলে তোমাকে তো মিনিমাম যোগ্যতা থাকতে হবে এবং সেখানে কেমন কম্পিটিশন হচ্ছে সেই জায়গাটা তোমাকে আগে বুঝতে হবে দেন আবেদনের সময় অবশ্যই প্রথম দিকে তোমাকে সেই কলেজগুলো রাখতে হবে তাহলে তুমি যদি চান্স নাও পাও পরবর্তী মাইগ্রেশনের মাধ্যমে চান্স পাওয়া যেতে পারে এমনটা উদাহরণ এই বিগত বছরগুলোতে হাজারও আছে ওকে সো আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করো আমি এখন এই ভিডিওতে কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো যেহেতু তোমাদের একাদশ একাদশ ভর্তি তোমরা অনেক টেনশনে থাকো শিক্ষাগত কোনো ধরনের বা অ্যাডমিশন সম্পর্কিত কোনো ধরনের তথ্য গ্যাপে আমি কোনো শিক্ষার্থীকে দেখতে চাই না দরকার হলে আমাকে আমার ফেসবুক পেজ বা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসেজ করে রাখা আমি সেখানে রিপ্লাই দিব আমার কথা হচ্ছে কেউ যেন তথ্যজ্ঞে না থাকো আমাদের সাথে কানেক্টেড থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ